আজ দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ করল। উত্তরবঙ্গে যে জায়গায় বর্ষা ঢোকেনি সেই জায়গায়ও আজ বর্ষা প্রবেশ করল। উত্তরবঙ্গে 3 তারিখ বর্ষা প্রবেশ করেছিল, আজ 17 তারিখ উত্তরবঙ্গ জুড়ে মৌসুমি বায়ু প্রবেশ করল। আগামী 3-4 দিন উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি, ওপরের 5টি জেলা 17-19 ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বিগত 2 দিন উত্তরবঙ্গের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি 19 তারিখ পর্যন্ত চলবে। মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, বাকি দার্জিলিং, কালিম্পং এও অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। যেহেতু উত্তরবঙ্গে অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তার ফলে দার্জিলিং, কালিম্পং এ ভূমি ধসের সম্ভাবনা, বাদবাকি জেলা জল জমে যাওয়ার সম্ভাবনা এবং দৃশ্যমানতা কমবে যেখানে ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই কমবে। দক্ষিণবঙ্গে আজ থেকে বর্ষা প্রবেশ করলো। কোথায় কোথায় দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলো সেটা আগামীকাল বলা যাবে। দক্ষিণবঙ্গের আজ সব জেলা এবং কলকাতায় বৃষ্টি হবে। আগামী 2 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও তারপর বৃষ্টি আবার কমে যাবে। যেখানে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ করে 11 তারিখ, সেখানে আজ 17 তারিখ বর্ষা প্রবেশ করলো। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মৌসুমী বায়ু আজকে উত্তরবঙ্গের যে অংশটুকু আমাদের বাকি ছিল সেটাও সম্পূর্ণ কভার করে ফেলেছে। অর্থাৎ আমাদের এর আগে বালুরঘাট অবধি আমরা যে লাইনটা টানছিলাম না, আজকে মালদাও আমাদের কভার করে ফেলেছে। ফলে এন্টায়ার নর্থ বেঙ্গলে শুরু হয়েছিল 3 তারিখে, তারপর আজকে আমাদের 17 তারিখে কিন্তু পুরো নর্থ বেঙ্গল কভার হয়ে গেছে। এবং নর্থ বেঙ্গলে আগামী অ্যাটলিস্ট 3-4 দিন সমস্ত জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ওপরের যে 5টি জেলা সেখানে কিন্তু 17-19 এখনও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এটা বৃষ্টিটা কন্টিনিউ করছে। ধরুন বৃষ্টি গত 48-72 ঘন্টা তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বহু জায়গায় হেভি রেইনফল, কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি এবং 2-1 জায়গায় এক্সট্রিমলি রেইনফলও হয়েছে। এই বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে কন্টিনিউ করবে 19 তারিখ অবধি। ফলে উত্তরবঙ্গের মূলত জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার এই 3টে জেলাতে ভারী থেকে অতি ভারী, 2-1 জায়গায় এক্সট্রিমলি হেভি রেইন, বাকি দার্জিলিং এবং কালিম্পং এই 2টো জেলাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টি যেহেতু অনেক দিন ধরে কন্টিনিউ করছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ফলে ইম্প্যাক্ট হিসাবে যেটা আমরা বলছিলাম সেটাই থাকছে। অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পংয়ে ল্যান্ডস্লাইড বা ভূমিধসের সম্ভাবনা এবং বাকি জেলাগুলোতে কিন্তু লোলাইং এরিয়াটা ইনান্ডেশন হওয়ার সম্ভাবনা থাকছে এবং ভিজিবিলিটি কিছুটা কমে যাবে যেখানে খুব বেশি বৃষ্টি হচ্ছে। এবং এই লোলাইং ইনান্ডেশনের ফলে কিন্তু আমাদের যে এগ্রিকালচার ফিল্ড আছে সেখানেও কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের এই জেলাগুলোতে। তাপমাত্রা একটু স্লাইটলি কমবে, খুব সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ নয়। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আসার কথা যেটা, আজকে থেকে বর্ষার বৃষ্টি শুরু হবে, কিন্তু যেহেতু আমরা পরের দিন সকাল 8:30 অবধি বৃষ্টিটা টোটাল কত হলো এবং কোথায় কোথায় হলে দেখে আমরা বলি যে কতটা এরিয়া কভার করলো সেটা আমরা আগামীকাল জানাবো যে এতটা এরিয়া কভার করলো। কিন্তু বৃষ্টি আজকেই শুরু হবে এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আজকে বৃষ্টি হবে, ইনক্লুডিং কলকাতা। এবং এর জন্য আমরা কিছু নাউকাস্টিংও জন্য কিছু ওয়ার্নিং অলরেডি ইস্যু করেছি বিভিন্ন জেলার ক্ষেত্রে, কলকাতার ক্ষেত্রেও ইস্যু করা হয়েছে। এবং শুরুতে যেটা আমরা বলছিলাম যে একটু দুর্বলভাবে ঢুকবে, অর্থাৎ বৃষ্টি শুরু হবে, দুর্বলভাবে ঢুকবে অর্থাৎ বৃষ্টি শুরু হবে কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে 1-2 দিন বাদে কিন্তু এই বৃষ্টি কন্টিনিউও করবে। ফলে বর্ষার বৃষ্টির যে আমাদের বহুদিনের যে কবে, যেহেতু এবার অনেকটাই লেট হয়ে গেছে, অ্যাকচুয়ালি দক্ষিণবঙ্গে ঢোকে হচ্ছে 11 তারিখ স্বাভাবিক, তো আজকে 17 তারিখ কন্ডিশনস ফুলফিলড হচ্ছে, প্রায় বৃষ্টি শুরু হয়ে যাবে কিছুক্ষণ বাদেই হয়তো আমরা যখন কথা বলছি। এবং কালকে 8:30 টোটাল বৃষ্টিটা দেখে কোন কোন এরিয়া অবধি এই বৃষ্টিটা গেল সেইভাবে আমরা কিন্তু ডিক্লারেশনটা করি যে কতটা পার্টস কভার করা গেল। এবার রান্নায় স্বাদ বদলের পালা।
চেটে পুটে পরিষ্কার খাবারের থালা। বাজারে চলে এসেছে পিকোয়ান্ড গুঁড়ো মশলা, যা রান্নার স্বাদ বাড়িয়ে তোলে, অল্পতেই কাজ করে, ঘ্রাণেই অর্থ ভোজন, স্বাদে গন্ধে অতুলনীয়। খাবারে মেশান পিকোয়ান্ড গুঁড়ো মশলা আর হয়ে উঠুন পরিবারের সেরা রাঁধুনি।